মনে রেখো সাক্ষী একটা বাজে শব্দ। তো কেমন আছেন কৃদ্ধ জনতা? জিডিভার্সিটির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। চলে এসেছি আমি আমার লয়ারের কাছে। এখানে অলরেডি একটা মার্ডার হয়ে গেছে, এই বেচারাই নিজেই খুন করে নিজেই দাঁড়ায় দাঁড়ায় দেখছে, তো একে একটু সাজা দেওয়া উচিত আমার। মেরে দিছি তো, চলুন আমাকে কি কাজ দেওয়া হয় দেখা যাক। ও খোদা, তুমি? ও আল্লাহ রে, আমার তো এখন নতুন প্যান্ট পরা লাগবে। ধরতরি, হে উত্তরের ওই পাগলগুলা, তারা তো হর্ন দিচ্ছে এবং এখানে চলেও আসতে পারে। এখন ওই কচুর টাকাগুলা কই? রিল্যাক্স রিল্যাক্স, শান্ত হও। ও আমি তো ভেবেছিলাম তুমি এগুলোর ব্যবস্থা নিচ্ছ, আমি তো ভেবেছিলাম। এখন তো দেখছি তাহলে আমার তাদের হয়ে কাজ করতে হবে। তুমি আমার হয়ে ওকালতি করবে? ও তুমি এখন এটা বলছো আমাকে? আমাকে দেখে কি মনে হয় আমি সাক্ষী উৎপাদন করতে পারি? আমি পোলাপানো জন্ম দিতে পারি না, বিশ্বাস করো আমি চেষ্টাও করেছিলাম। এখন শোনো, করলির একজন সহকারী এবং চাচাতো ভাই জর্জিও আমাদের বিপক্ষে সাক্ষী রয়ে গেছে। তোমার এখন এই লোকগুলোকে বিদায় করতে হবে। বুঝেছি, সাক্ষীদেরকে সাইজ করে দিয়ে আসতে হবে, চিন্তা করো না। ও না 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 না, আমি চেষ্টা করেছিলাম, ওই কেসটা খুব একটা ভালো যায়নি। তারা যেন সাক্ষীতে মিথ্যা কথা বলে তার ব্যবস্থা করো। তো আমার জন্য বেচারা মরে গেল, ওর গাড়ি নিয়ে যাবো, সাক্ষীদেরকে সাইজ করে দেবো। সামনে আমার একজন সাক্ষী আছে, এই সাক্ষীকে সাইজ করবো। ও সে ভুলে গেছি। গাড়ি সামনে রাখলাম। কোনো লাভ হয়েছে? এখন এটাকে ভাঙবো। আচ্ছা আচ্ছা, আমারে কেউ সাহায্য করো, আমার গাড়ি ভাঙি ফেললো। ও আল্লাহ রে, মনে রেখো সাক্ষী একটা বাজে শব্দ। তো চলুন দ্বিতীয় সাক্ষীর কাছে যাওয়া যাক, আমাকে থাপড়ে আসা যাক। যারা এখনো লাইক করেনি অবশ্যই লাইক করে দিন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নতুন প্রথম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তার আগে আমি একটু একে আমার সাথে বেশি তাপালিং করলে এরকমই হবে। এখন আমি যাব দ্বিতীয় সাক্ষীর কাছে। যারা আমার ভিডিওতে লাইক করেননি তাদেরকে ওইভাবেই আমি রাস্তার উপর গুলি করে মারব, মাথায় থাকে যেন। কাঁচগুলো আগে ভাঙতে হবে, এরপরে আর বোনার ভাঙতে হবে, উপরের ঢাকনা, পিছনের বুট, বাস। এবার এগুলো তো ভাঙবে না এত সহজে, কারণ লক করা আছে গাড়ি। হ্যাঁ লক করা আছে।
চলে আসছে। মনে রেখো সাক্ষী একটা বাজে শব্দ। আর কোনোদিনই আমার কাজে বাধা দিতে আসবে না। আমার কাজ দ্বিতীয় মিশন শেষ, সাক্ষীদের মুখ বন্ধ করে দিয়েছি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করুন। কমেন্টে জানান আমার জিটিএ ভাইস সিটি সিরিজটা আপনাদের কেমন লাগছে। জানি পুরানা গেম, পুরাতন, অনেক পুরাতন গেম, কিন্তু তারপরও আশা করি আপনাদের ভালো লাগবে। একটা স্টান্ট হয়ে যাক। তো ওখান থেকেই মনে রেখো সাক্ষী একটা বাজে শব্দ।